আজ রাজ্যসভায় নাগরিকতা সংশোধন বিল আগত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল আগত সময় কংগ্রেস সহ বিরোধী দল মানে প্রবল হট্টগোল করা সহ বিলক বিরোধ করেছেন। নাগরিকতা সংশোধন বিলক জোরদার বিরোধ, দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিক বিলক জোরদার বিরোধ করা যাই। এসহ আসামর বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে স্থানে স্থানে জলাপোড়া করা। 2002 গুজরাট দঙ্গা মামলায় নানাবতী মেহতা কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন ক্লিনচিট। রাজ্য গৃহমন্ত্রী প্রদীপ সিং জাডেজা গুজরাট বিধানসভায় জষ্টিস নানাবতী মেহতা কমিশন চূড়ান্ত রিপোর্ট আগত করেছিল। সুইডেন স্টকহোম কনসর্ট হলে নোবেল পুরস্কার গ্রহণ কলে ভারতীয় প্রফেসর অভিজিৎ বানার্জি এবং তাঁর পত্নী এস্থর ডিফ্লো। পুরস্কার প্রদান উৎসবে বানার্জি ধুতি কুর্তা পিঁধিবা বেড়ে তাঁর স্ত্রী ভারতীয় পরম্পরা হিসাবে শাড়ি পিঁধি পুরস্কার গ্রহণ করে, যা চর্চার বিষয় পাল্টি। আজ ভারত ওয়েস্টইন্ডিজ মধ্যে খেলা যাব তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। উভয় দল গোটিয়ে লেখায় ম্যাচ জিতিবা বেড়ে আজির ম্যাচ নির্ণায়ক হব। সন্ধ্যা সাতটায় ম্যাচ খেলা যাব। ভারত ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ পরে দিনিকিয়া সিরিজ মধ্যে বাদ পড়েছেন নিয়মিত ওপেনর ব্যাটসম্যান শিখর ধাওয়ন। আহত হওয়ার কারণে শিখর বাদ পড়েছিলেন, ঠিক হওয়া তাঁর আহুরি সময় লাগিব বলে জনাপড়েছে। পূর্বতন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলক কেবে ফেরবি বলে সে নিয়ে চারিআডে চর্চা চালিথিবা বেলে এনে মুহ খুলিছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলর মুখ্য প্রশিক্ষক রবি শাস্ত্রী। সে কহিছেন যে ধোনি এনে বিচার করবে বলে শাস্ত্রী কহিছেন।